সর্বকালের সর্ববৃহৎ নিলম্বন 141 জন সাংসদক বিরোধীর সাংসদক নিলম্বন করা হল। বৃহস্পতিবারে 14 জন সাংসদ, সোমবারে 78 জন সাংসদ আর মঙ্গলবারের দিনাখন 49 জন সাংসদক নিলম্বন করা হল। আপ সবই মাননীয় সদস্যক বার বার অনুরোধ কিয়া গিয়া, মাননীয় স্পিকার মহোদয় নে অনুরোধ কিয়া কি প্ল্যাকার্ড মত লাইয়ে, মর্যাদা মত ভঙ্গ কিজিয়ে, পরন্তু আপনি কিছু ভি প্রকার সে অনুরোধ স্বীকার নে কিয়া। মানে আপ সবই মাননীয় সদস্যক নেমিং কর রহা হুঁ। বিরোধীর সাংসদ সকলে দাবি করেছিল গৃহমন্ত্রীর পদত্যাগ, আর তার সমান্তরালক বিরোধীর দাবি আসে প্রধানমন্ত্রী সদনের মজিয়ে আহক আর বিবৃতি প্রদান করক। ডিসেম্বরের 13 তারিখে যেটা 2001 সনের সংসদ ভবন আক্রমণের 22 সংখ্যক বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছিল, সেই দিনাখনেই দুটা দুষ্কৃতিকারী প্রবেশ ঘটিছিল সংসদনের মজিয়াত, আর লোকসভার মজিয়ালয় জঁপিয়াই সেই দুষ্কৃতিকারী দুটাই বিষাক্ত গ্যাসের বিস্ফোরণ ঘটাইছিল। আর এই ঘটনার উত্তর বিচারিছিল প্রধানমন্ত্রীর বিরোধী। এইবার কিন্তু বিরোধী সদনের বাহিরলে গুছি যাওয়া নাছিল, ওয়াক আউট করা নাছিল। তার বিপরীতে সদনত এক হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি করেছিল, যার পরিপ্রেক্ষিত এনে ধরনের নিলম্বন শাসক দলে করা বলে কব বিচারে। 95 জন লোকসভার সাংসদের নিলম্বন ঘটিছে আর 46 জন রাজ্যসভার সাংসদের নিলম্বন ঘটিছে। গুরুত্বপূর্ণ কথাটো হৈছে বিরোধী সাংসদের অনুপস্থিতিত বহুকেইখন গুরুত্বপূর্ণ বিধেয়ক আইনলৈ রূপান্তরিত হৈছে। ইয়ার মাজত এনে কিছুমান বিধেয়ক আছে যিবোৰ আইনলৈ রূপান্তরিত হওয়ার পিছত ভারতবর্ষর প্রতিজন নাগরিককে স্পর্শ করিব। উদাহরণস্বরূপে আজির দিন উত্থাপিত হৈছে ক্রিমিনেল কোড বিল, আর এই ক্রিমিনেল কোড বিলখন যেতিয়া আইনলৈ রূপান্তরিত হব ভারতীয় দণ্ডবিধির আমূল পরিবর্তন ঘটিব, বিভিন্ন অপরাধর যে শাস্তি সেই শাস্তিরও পরিবর্তন ঘটিব। আর এই বিধেয়কখন বিরোধীর মন্তব্যর অনুপস্থিতিতে আইনলৈ রূপান্তরিত হব। প্রধানমন্ত্রীয়ে কব বিচারে বিরোধীয় কেতিয়াও ইতিবাচক কামত সহযোগ নিদিয়ে, আর বিরোধীর এনে আচরণ যদি অব্যাহত থাকে তেতিয়া বর্তমানতকৈও কম আসন বিরোধীয় লাভ করিব। প্রধানমন্ত্রীয়ে লগতে সকিয়াই দিছে বিজেপির সাংসদসকলক, তেওঁলোক যাতে বিরোধীর এই রণকৌশলের ভীতিগ্রস্ত নহয়। বিভিন্ন বিরোধীর সাংসদে কব বিচারিছে এই প্রক্রিয়ার যোগেদি, নিলম্বনের প্রক্রিয়ার যোগেদি গণতন্ত্রক হত্যা করা হয়েছে, সংসদক গণতন্ত্রের মরিশালী রূপান্তর করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। হমনে জবাব মঙ্গা হমকো সাসপেন্ড কর দিয়া, ইয়ে তো লোকতন্ত্রকে হত্যা হয় ওর কিছু নেই। উল্লেখযোগ্য কথাটো হয়েছে বিরোধীর এই আচরণক রাইজে কেনেদরে গ্রহণ করে সেয়া, আর রাইজে এই আচরণক গ্রহণ করে অনাগত লোকসভা নির্বাচনত কেনেদরে আচরণ করে, গ্রহণ করে নে অগ্রাহ্য করে সেয়া লক্ষণীয় হব, বা ইয়ার ফলাফল নির্বাচনের পিছত যেতিয়া ফলাফল ঘোষণা হব তাত প্রতিফলিত হব। 141 জন বিরোধী সাংসদের নিলম্বনের মাজতে বিরোধী দলসমূহে অর্থাৎ ইন্ডি এলায়েন্সে অনুষ্ঠিত করেছে চতুর্থখন বৈঠক। জুন মাহত প্রথমখন বৈঠক পাটনাত অনুষ্ঠিত হয়েছিল, জুলাই দ্বিতীয়খন বৈঠক বেঙ্গালোরত অনুষ্ঠিত হয়েছিল, সেপ্টেম্বরত মুম্বাইত, আর এইবার দিল্লির অশোকা হোটেলত চতুর্থখন বৈঠক। এই বৈঠকত অনাগত লোকসভা নির্বাচনের রূপরেখা প্রস্তুত করা হব, আঞ্চলিক দলসমূহক গুরুদায়িত্ব প্রদান করা হব, বিধানসভার নির্বাচনত যিবোৰ ভুল করা হল সেই ভুলবোৰৰ যাতে পুনরাবৃত্তি নঘটে তার কারণে রণকৌশল প্রস্তুত করা হব, প্রধানমন্ত্রীর প্রার্থী কোন হব, প্রধানমন্ত্রীর প্রার্থী থাকিব নে নাথাকে এই সন্দর্ভত সিদ্ধান্ত গ্রহণ করা হব, ইন্ডি এলায়েন্সর দলসমূহে যাতে যিজন উমৈহতীয়া ঐক্যমঞ্চৰ প্ৰাৰ্থী থাকিব সেই প্ৰাৰ্থীজনক জয়যুক্ত কৰাই সেই সন্দৰ্ভতো কৌশল প্ৰস্তুত কৰিব, বিৰোধী মিত্ৰজোঁটৰ উমৈহতীয়া প্ৰাৰ্থীজনক সকলো সহযোগী দলে যাতে সহায় কৰে সেই কথা সুনিশ্চিত কৰিবলৈ কৌশল আজি প্ৰস্তুত কৰা হ'ব, আৰু জুৰেগা ইণ্ডিয়া জিতেকা ভাৰত শ্লোগানেৰে অনাগত সময়ত এই যি মিত্ৰজোঁট আগবাঢ়ি যাবনে নাই এই সন্দৰ্ভত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব।